কক্সবাজারের কলাতলির হোটেল মোটেল জোনে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা সহ আট জুয়ারিকে আটক করেছে র‍্যাব 15। এ সময় তাদের কাছ থেকে জুয়ার বিভিন্ন সরঞ্জাম সহ 13 লাখ টাকা জব্দ করা হয়। সোমবার রাত 9টার দিকে কলাতলির গণপূর্তের ভবন 4-এর আল ফাত্তার রিসোর্টের 5ম তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। কক্সবাজার র‍্যাব 15-এর উপ অধিনায়ক মঞ্জুর মেহেদী ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। কক্সবাজার র‍্যাব 15-এর উপ অধিনায়ক মঞ্জুর মেহেদী ইসলাম বলেন, পর্যটন জোনে ক্যাসিনো স্টাইলে জুয়ার আসর বসার তথ্য আসছে বেশ কিছুদিন ধরে। এখানে যোগ দিয়ে জুয়ায় অনেকে নিঃস্ব হয়েছেন, এমন অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে সোমবার রাতে 8 জনকে আটক করতে সক্ষম হন অভিযানকারীরা। এ সময় আনুমানিক 13 লাখ টাকা সহ সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হবে।